আজকে গোটা পৃথিবীতে 150 কোটি মুসলমান। আজকে ফিলিস্তিনে আমার মায়ের রশি দিয়া শক্ত করে বেঁধেছে, একটা পাগলা কুকুর রুমের ভিতরে নিয়ে ছেড়ে দিয়েছে। আমার মায়ের গায়ের গুষ্টগুলো ওই কুকুরটা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, বাঁচানোর কোনো মানুষ ছিল না, ঠিক কিনা বলো? 150 কোটি মুসলমান থাকার পরে আজকে ফিলিস্তিনে মুসলমানেরা রক্তে রাঞ্জিত হয়ে গেছে, ইফতার খাইতে পায় নাই, সেহেরি খাইতে পায় নাই। ছোট বাচ্চাটাকে আমি মরে যাবো, মরে যাওয়া ভালো, জান্নাতে খাবার পাওয়া যায়। ছোট্ট একটা মেয়ে ডাক দেওয়া, আমি সব বলে দেবো আল্লাহর কাছে, তোমরা আমার সাথে যা করতেছো আমি সব আল্লাহর কাছে বলে দেব, আমি কোনো কিছু গোপন করব না, আমি সব আমার আল্লাহর কাছে বলে দেব। আমরা আছি এটা নিয়ে ফতুয়াবাজি, কে মানুষ কে মানুষ না, কার দল কোন দল কি দল, এই সব লইয়া ফেরেশান। মুসলমান মায়ের খাইতে খাইতে শেষ হয়ে যায়, মুসলমানের লজ্জা শরম নাই, ঠিক কিনা? তোমার মায়ের গোশত কুকুর খায়, তোমার মাকে ধর্ষণ করে কাফেরেরা বেঁধে বেঁধে, আর তোমরা তামাশা করো, মস্কারা করো, সাহস করে বসে আড্ডা মারো, মুসলমান। এই জন্য আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছিল না, এই জন্য বানাইছিল মুসলমান। কি রঙের ঘোড়া দৌড়াইতেছে, তামাশা। 3 ফুট বিদেশ ফাড়াইছে, কেমনে আরেকটারে ফাড়াইবো? 3 বিঘাত ঘর তুলছে, কেমনে আরেকটা তুলবো? টেহা কয়টা জমছে, পেনশন ফাইয়া টেহা পাইছে, এটি কেমনে সুদে লাগাইব? নানান তামাশার হিসাব চলতে আছে, মরণের হিসাব নাই, ঠিক কিনা? কর তুমি মরবা না, তুমি কবরে যাবা না, ওই যে মেয়েটা বললো আমি সব বলে দেবো, সেই দিন ওই মেয়েটার সামনে কেমনে দাঁড়াইবা তুমি? কেমনে দাঁড়াইবা, কি নিয়ে দাঁড়াইবা তুমি? মুসলমান কদম দিলে মাহফিলের ওজন বুঝি, আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। ওমর যেমন করে তাকওয়ার উদাহরণ সৃষ্টি করেছেন, ঠিক এমনিভাবে তাকওয়া এই সংগঠন, মানব কল্যাণ সংগঠন, এলাকার ভিতরে উদাহরণ সৃষ্টি করবে, বিধবা মায়ের চিকিৎসার ব্যবস্থা করবে। আমার অবিবাহিতা বোন যেই মেয়েটার বাবা নাই, বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করবে। যারা ছাত্র ছাত্রী লেখাপড়া করতে পারে না কাগজ কলমের অভাবে, এ মানব কল্যাণ সংগঠন তাদের শিক্ষার জিম্মাদারি নেবে, ঠিক কিনা? আমরা তাদের পাশে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। ফেত্রার টাকাগুলো তাদের হাতে উঠাই দেব, সাকাতের টাকাগুলো উঠাই দেবো এই আলেমদের হাতে। আলেমেরা বন্টন করে করে গরিব মানুষগুলার সহায় হবে, অসুস্থ মানুষের চিকিৎসা হবে, ঘর নাই মানুষের ঘর হবে, বিধবা মায়ের চিকিৎসা হবে, কন্যা দায়গ্রস্ত পিতা বিবাহের ব্যবস্থা করে কন্যা বাবাকে হৃদায় মুক্ত করে দেবে ইনশাআল্লাহ। এই ওলামায়ে কেরাম যখন জেগেছে, ওলামায়ে কেরাম যখন আপনাদেরকে ডাকতেছে, আপনারা বিশ্বাসের সাথে আমানতদারির সাথে এই টাকাগুলো তাদের হাতে তুলে দেবেন, আমার ওভার কনফিডেন্স, আমার বিশ্বাস আছে এই ওলামায়ে কেরাম তোমাদের ফেতরার টাকা যাকাতের টাকা খাবে না, ঠিক কি না? ওরা এই টাকাগুলো খরচ করে করে সমাজ থেকে দুঃখী মানুষের চোখের পানি মুছে দেবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই মাহফিলটা যখন এখানে হয়েছে, আপনারা মাহফিলের ওজন বুঝেন ভাই, মাহফিলের ওজন কে বুঝছে জানেন? মাহফিলের ওজন বুঝছে যারা কবরে আছে তার। আজকে কবরগুলোতে ঈদের আনন্দ চলতে আছে, সুবহানাল্লাহ বলবেন না? সবাই মিলে আমরা দোয়া করব, দরকার আছে নাকি নাই? তার আগে আমরা একটু তওবা করব, যেন আল্লাহ আমাদের জীবনে গোনাগুলো মাফ করে, আমাদের অনেক গোনা জমা হয়ে গেছে, আছে নাকি নাই? অনেক গোনা ভাইরা, এই যে ভাইরা রাস্তায় যারা দাঁড়িয়ে আছো একটু বসো, এই যুবকেরা একটু বসো, আমার কলজার টুকরা দিয়ে একটু বাও, আমরা সবাই মিলে এখন তওবা করি ইনশাআল্লাহ। যাই যেখানে আসো বসে পড়ো, একটু সামনে দিয়ে গিয়ে বসো, এখানে পেছনে না বসেন, আমরা সবাই মিলে তওবা করবো ইনশাআল্লাহ। লাল গেঞ্জি বসো, সবাই মিলে আমরা একটু তওবা করি। হ্যাঁ, সবাই আমার সাথে পড়ে না, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ,
রব্বি মিন কুল্লি যামদ ফাতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে দাও। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا حبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم آمين آمين আমরা সবাই মিলে দোয়া করব। আমরা সবাই মাহফিলকে দাঁড় করিয়েছেন, আমি বলেছি এই মাহফিল ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ, চলবে তো ইনশাআল্লাহ। এই মাহফিলকে সাজানোর জন্য যার অবস্থান থেকে যা করা দরকার, সবাই রাজি আছেন ইনশাআল্লাহ, যখন ডাকবে যখন যেটা করা দরকার করবে। আমি আমার একটা ওয়াদা যে দুইজন লোক একসাথে হলেও আমি কখনো রিক্সায় উঠলো আমার এই কথাটা বলবই, এটা আল্লাহর সাথে আমার ওয়াদা, এই জন্য আপনাদের সাথেও আমার বলা দরকার, যেহেতু এখানে দুইজনের চাইতে বেশি আছে। সব জায়গায় সারা বাংলাদেশে আমি এই কথাটা দেশের বাইরেও যখন যাই সব জায়গায় বলি। আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে নিশ্চয়ই শুনেছেন আমার নাগাইশ দরবার শরীফ 18 একর জায়গার উপর একটা দরবার, এখানে 10টা প্রতিষ্ঠান আছে, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হেফসখানা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমি নাগাইশ দরবারে ছোট্ট একটা মসজিদ টিনের ঘর, আমি ওখানে জমা পড়াই, লোকজন জেনে গেছে সব চলে আসে, লোকজন জায়গা হয় না, এই জন্য আমি নিয়ত করলাম বড় করে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন আমরা একটা মার্কাজ তৈরি করবো ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নিয়ে আমি ইঞ্জিনিয়ারদেরকে ডাকালাম, সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে যখন আমাকে মসজিদে একটা ড্রয়িং করে এনে জমা দিল, আমি দেখলাম বিশাল দৃষ্টিনন্দন সুন্দর একটা ড্রয়িং। আমি বললাম এই মসজিদ কত বড়, একটু বড়ই আঁকছি। আমি কীরকম বড়? একসাথে এই মসজিদে নামাজ পড়তে পারবে 6000 লোক। নাগাইশ দরবারে এই মসজিদের কাজ শুরু হয়েছে, যখন আমি জিজ্ঞেস করলাম 6000 লোক নামাজ পড়বে এটা করতে কত লাগবে, কহিজুর 15 কোটি টাকা লাগবে। আমি ভয় পাইছি, তখন আমি নিয়ত করলাম যে মুশতাক ফয়েজি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি একসাথে 25 লক্ষ টাকা আমার রক্তের কামাই দিয়া আমি মসজিদের কাজ শুরু করছি। এই জুন মাসে 1 তারিখে আমার মসজিদের ঢালাই হয়েছে, ছাদের 1 তলার ছাদের ঢালাই হয়েছে, এই পর্যন্ত খরচ হয়ে গেছে 3.5 কোটি টাকা। মারহাবা বলবেন না, তাহলে 3.5 কোটি হইতে আরও লাগে 3.25 কোটি, এটা আসলো কোত্থেকে? আমি যে মালয়েশিয়া গেছি, ওমানে গেছি, সৌদি আরবে গেছি, বিভিন্ন দেশে যাই, যেখানে যাই আমি আমার মসজিদের কথা বলি, মানুষগুলা এই বিকাশে নগদে রকেটে কত টাকা যে পাঠাইছে, আপনাদের এখানে আসার পরেও কয়েকজন টাকা পাঠাইছে আমার মোবাইলের ভিতরে এই বিকাশে আর নগদে, আল্লাহর খাস মেহরবানি, আমার 1 টাকাও ঋণ নাই, বরঞ্চ অনেক টাকা আমার হাতে এখনও আছে যে আমি কাজ শুরু করতে পারবো। আলহামদুলিল্লাহ বলবেন না, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না।